ইসলামপুর ব্লকের রামগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 13টি বুথে অনুষ্ঠিত হচ্ছে রাজ্য সরকারের জনকল্যাণমুখী প্রকল্প দুয়ারে সরকার শিবির। সেই সকল বুথে অনুষ্ঠিত হওয়ায় দুয়ারে সরকার শিবিরে কাজ খতিয়ে দেখতে উপস্থিত হন রামগঞ্জ 2 নম্বর অঞ্চল সভাপতি ইদ্রিস আমিন এবং রামগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি গুরুং সিং। অঞ্চল সভাপতি এবং প্রধানের প্রতিনিধি নির্দিষ্ট বুথগুলিতে বিভিন্ন সমস্যা ও সরকারি প্রকল্পে নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে এলাকার যে সকল সাধারণ মানুষ শিবিরগুলিতে উপস্থিত হন তাদের নথি সংশোধন থেকে শুরু করে নথি জমা সকল কাজেই সাহায্য করেন। প্রধানের প্রতিনিধি গুরুং সিং জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আমরা একেবারে বুথ স্তরে নেমে মানুষের জন্য কাজ করছি। আগে ব্লক স্তরে হতো, অনেকেরই তাতে সমস্যা হতো, এখন বুথে বুথে সরকারি অফিস পৌঁছে গেছে, এর থেকে ভালো কিছু হতেই পারে না মানুষের জন্য। অপরদিকে রামগঞ্জ 2 নম্বর অঞ্চল প্রেসিডেন্ট ইদ্রিস আমিন বলেন, রাজ্য সরকারের এই জনমুখী প্রকল্পের দ্বারা সাধারণ মানুষ এবং বিশেষ করে মহিলারা যেভাবে লাভবান হচ্ছে তাতে সাধারণ মানুষ রাজ্য সরকারকে অশেষ ধন্যবাদও জানাচ্ছেন। তিনি আরও বলেন, রাজ্য সরকারের এই জনমুখী প্রকল্পগুলি প্রায় বেশিরভাগ মানুষ করে নিয়েছেন, শুধুমাত্র কিছু মানুষের কাগজপত্রে কিছু ভুলভ্রান্তি থাকার কারণে তারা এখনও জনমুখী প্রকল্পের সুবিধেগুলি সঠিকভাবে নিতে পারেনি। তারা যেন তাদের কাগজপত্রের ভুল শুধরে যেন জনমুখী প্রকল্পের সুবিধে নিতে পারে, তাই পুনরায় আবার দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। आपके अपने शहर इस्लामपुर में मिल रहा है एलईडी लाइट मेटल बोर्ड। किसी भी तरह के दुकान या कोई प्रतिष्ठान के लिए मेटल और एलईडी लाइट बोर्ड बनाना चाहते हैं या फिर एसी पे डेकोरेशन का काम करवाना चाहते हैं तो चले आइए फाइन मेटल वर्क्स, आश्रम पर मोर नियर पेट्रोल पंप इस्लामपुर। खूब भलो। हाँ, लास्ट टाइम आज ग्राम पंचायत प्रधान रिप्रेजेंटेटिव हमें তো আমরা বেশ কয়েকটা ক্যাম্প করলাম। তো গ্রামে গুঞ্জে যেটা সমস্যা ছিল, হ্যাঁ, বেশ মোটামুটি 80% কাজ হয়ে গেছে। আজকে আপনারা আসছেন নিউজ ভালোগুলো, হ্যাঁ, আপনারাও বুঝতে পারছেন যে জনসংখ্যা এখানটায় দেখতেই পাচ্ছেন, যদি কাজ মানুষের বেঁচে থাকতো, হ্যাঁ, পড়ে থাকতো, তাহলে অবশ্যই মানুষরা আসতো। কিন্তু এখানটায় মোটামুটি 85% কাজ হয়েই গেছে। যেগুলো একটু আইডি ফাইডি ভুলভাল ছিল, ওটা দুই একটা ছিল, আজকে ওটাও আর কি হয়ে যাচ্ছে। এটার বিষয় নিয়ে তো আমি খুব ধন্যবাদ জানাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে। আজকে আমরা প্রত্যেকটা বুধে দুয়ারের সরকার করে দিতে পারছি। আজকে আমাদের কোথাও যেতে হচ্ছে না, নিজের বুধে বুধেই আমরা যে কোনো পরিবারের সমস্যা নিয়ে বা যে কোনো আইডেন্টি কার্ড ফাট নিয়ে আমরা গ্রামের মাধ্যমেই পাশের স্কুলের মধ্যেই পাচ্ছি আমরা। এটা তো দেখেন, এটা তো ভুল নাই। এবার আমরা গোটা পঞ্চায়েতটাই আমরা একদমই তৃণমূল করে দেবো। কেন, মানুষের কাজ হয়েছে, মানুষ খুশি আছে। আজকে 13টা বুধে আমাদের হচ্ছে, 13টি বুধে, হ্যাঁ, 13টি বুধে। নেক্সট ফেজে আপনি কি মনে করছেন এটা সমাধান? দেখেন, এটা কিছুটা নিজেদের মাধ্যমে আছে, যার আইডেন্টি কার্ড ভুল আছে ওটা সংশোধন তো করতেই হবে। কেন, এখন অনলাইন হয়ে গেছে, অনলাইনে তো আইডি প্রুফ ভুল থাকলে ওটা লোড হবে না ডাউনলোড, তার জন্য একটু সমস্যা থাকে। কিন্তু ওটাও মানুষ যেহেতু 1-2 বছর ধরে দুয়ারে সরকার হচ্ছে সচেতনা হয়ে গেছে, সবাই আইডি মোটামুটি ক্লিয়ার করে নিচ্ছে। আর এই যে লাস্ট আমাদের দুয়ারে সরকার হচ্ছে আজকে, এটাতে কিছুটা আর কি ক্লিয়ার হয়ে যাবে সরকারে এবারে হয়েছে। হ্যাঁ, যাই হোক, ওটাও খুব ভালো যেগুলো পরিকল্পনা আমাদের দিয়েছে। হ্যাঁ, এখন তো আমি খুঁজে পাচ্ছি না যে মানুষটা কোন পরিকল্পনা পাচ্ছে না। আমার নাম গুরুম সিং, আমি রামুস টুর প্রধানের হাজবেন্ড। আমাদের এটা কল্পনার বাইরে, এই যে আমাদের যে মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি এসে এই যে দুয়ারে সরকার, অর্থাৎ সরকারটা দুয়ারে যাচ্ছে, যে এখানটা অফিস থেকে আমার ধরে নেন যে আমাদের অফিস হচ্ছে ইসলামপুর, ইসলামপুর থেকে দুয়ারে গিয়ে মানুষ তো একটা পাচ্ছে, কাছে পাচ্ছে, যে ওখানটায় যে অফিসারগুলোকে যা যা ওদের সমস্যা, যেরকম রেশন কার্ড হলো, বার্থ সার্টিফিকেট হলো, বা জমির কিছু রেকর্ডের কাজ হলো, বা আবাস যোজনা, বা কন্যাশ্রী, বা আপনার যেরকম যে প্রকল্পগুলো আছে এই মানে আপনার দুয়ারে সরকারের মধ্যে,
সেগুলোর মধ্যে আমরা যথেষ্ট আমরা চেষ্টা করছি যাতে সমস্ত মানুষ যাতে বঞ্চিত না হয়, তাদের যা ভুল ভাল আছে, আগে যেটা আমাদের একটা বদনাম ছিল যে অনেক কাগজ জমা দেওয়ার পরেও বিগত দিনে আমাদের কাগজগুলো কোথায় গেল পাচ্ছে না, আমাদের কাজও হয়নি, কিন্তু এবার আমরা পার্টিগত উদ্যোগ নিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা বুথে লোক বসে দিয়েছি যাতে সঠিকভাবে ফর্মটা ফিল আপ করা যায় এবং সঠিকভাবে যাতে আমাদের যেই ওদের অসুবিধা যেগুলো প্রাপ্য যেই স্কিমগুলো ওদের প্রাপ্য যেই স্কিমের মাধ্যমে, হ্যাঁ যেরকম হয়ে গেল আপনাদের কি কিষাণ, হ্যাঁ আপনাদের যেটা একটা ভাতা, আর তারপর আপনাদের হচ্ছে গিয়ে যে বৃদ্ধা ভাতা বা আপনাদের হয়েছে গেল যে স্বাস্থ্যসাথী কার্ড বা এইরকম বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার, এইগুলো খুব মানুষের উপকৃত হয়েছে। তাতে এখন মানুষ কিন্তু খুব মানে এটাকে আগ্রহ করে, হ্যাঁ এটা করেছিল বলে আমাদের মমতা ব্যানার্জি আবার করেছে যে না পঞ্চায়েতে একটা মাত্র কী করলে হবে না, প্রত্যেকটা বুথে যদি করা যায় তাহলে মানুষ কাছে পাবে এবং আমরা বেশি করে এগুলো সুযোগ সুবিধা আমি দেওয়াতে পারবো। আমরা এই দেখুন আমরা যেই আমাদের মমতা ব্যানার্জি যে উদ্যোগ যে আমরা আগেও কয়েকদিন আগে আমরা এটার সম্বন্ধে ক্যাম্পেনিং করেছি যে যাতে সঠিকভাবে এবং ফর্মগুলো কিছু একদিন আগেও আমরা দিয়েছি আমাদের যে পঞ্চায়েতের যারা লিডার আছে তাদের মাধ্যমে, হ্যাঁ আমরা যাতে ফর্মগুলো এখানটায় এসে ভিড় না হয় ফর্মগুলো বাড়িতে ভরে যাতে এখানটা জমা দেয় সেটাও আমরা আমাদের পার্টির পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি। সেই কারণে আমরা আশা করি এবার যেটা আমাদের যে আছে 1 তারিখ হইতে 10 তারিখ আমাদের যেটা জমা দেওয়ার ব্যাপার, তারপর 10 তারিখ হইতে 20 তারিখের মধ্যে এটা আমাদের কার্যকারিতা হওয়ার কথা, আমরা আশা করি এটা কার্যকারী হবে। আমাদের এই যে দুয়ারে সরকারের যে অফিসারগুলো যে যারা যারা আছে দায়িত্বে আছে ওনারা খুব ভালোভাবে কাজ করছেন, আশা করি ওনারা খুব সহযোগিতাও করছেন এবং আমাদের যে গরিব মানুষ যারা যারা অশিক্ষিত আছে তারা ফর্মটা ভরেও পর্যন্ত দিচ্ছেন, এর জন্য ওনাদেরকেও আমরা ধন্যবাদ দিচ্ছি। এবং আমাদের মা মাটি মানুষ সরকার তো আপনারা জানেন যে মানুষের জন্য সব কিছু করে, তাই আমরা এখানটা আর কোনো বিকল্প নেই, আমরা এখানটায় ধরে নেন যে এই টিএমসি ছাড়া তৃণমূল ছাড়া অন্য কোনো দল এখানটা আসতেই পারে না, কারণ এই কাজের ভিত্তির উপরে আমাদের পার্টিটা এস্টাবলিশ হচ্ছে। ধন্যবাদ। আমার নাম ইদ্রিস আলম, রামগঞ্জ 2 অঞ্চল প্রেসিডেন্ট। কি কাজ করাতে আসছেন? কোথায় আসছেন? কোথায় আসছেন? কাগজ জমা দিয়েছেন? প্রথমবার জমা দিচ্ছেন? মনে করছেন হয়ে যাবে? এবার মনে করছি আরেকবার দিয়েছিলাম তো হয় নাই, এখন হয়ে যেতে পারে। আবার জমা দিচ্ছেন? এবার আবার দিচ্ছেন। কি নাম আপনার? আমার নাম সুজিত। বাড়ি কোথায়? বাড়ি ভিমগড়।